গুড মর্নিং আমার সকল নতুন ও পুরনো বন্ধুদের, আমার নতুন আরও একটা ভ্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন সকাল 8:30 মতো বাজে। সকাল সকাল স্নান সেরে প্রথমে আমি এখন পুজোর কাজটা করে নেব। আজকে একটু কাজের অদল বদল হয়েছে, যে কাজটা কর্তা করে প্রতিদিন মানে পুজোর কাজটা, সেটা আজকে আমি করে নিচ্ছি। আর ছেলেকে টিউশন থেকে আনতে গেছে কর্তা, কারণ আজকে আমাদের একটু বেরোনোর আছে, যাব ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে। তাই আমি বললাম যে সকাল সকাল স্নান করে পুজোটা আমি করে নিয়ে তারপর রেডি হয়ে নেবো, ততক্ষণে তুমি ছেলেকে নিয়ে আসো, তারপর ওরা স্নান করে রেডি হয়ে নিলে বেরিয়ে পড়বো। তো প্রথমেই আমার গোপালসোনাকে স্নান করানো হয়ে গেছে, একটা সুন্দর মতো ড্রেস পরিয়ে দিলাম, মালাও পরিয়ে দিয়েছি, গয়নাগাটি যা ছিল সব পরিয়ে সাজিয়ে দিলাম সুন্দর করে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার বাকি পুজোটাও সেরে ফেলি ঝটপট করে। এমনিতে ঘাগরবুড়ি মন্দিরে পুজোর দিন হচ্ছে শনিবার আর মঙ্গলবার, তাই ওই দিনগুলো প্রচণ্ড ভিড় হয়, কিন্তু রবিবারও ছুটির দিন বলে ভালোই ভিড় হয়। তো সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু ছেলের ড্রয়িং ক্লাস আছে তাই সপ্তাহে একটা দিন মিস করতে চাইনি, তাই ভাবলাম যে ও ড্রয়িং ক্লাসটা করে আসুক, একটু দেরি হলে ক্ষতি নেই, একটু বেলাতেই বেরোবো। কিন্তু বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড রোদ, গরমও লাগছে ভীষণ, আর আমাদের বাড়ি থেকে যে রাস্তাটা দিয়ে প্রত্যেকবার আমরা যাই সেই রাস্তাটা আবার এখন বন্ধ আছে। তাই ভাবলাম যে একটা রেলওয়ে কলোনির ভেতর দিয়ে শর্টকাট রাস্তা আছে, জিজ্ঞেস করলাম যদিও রাস্তায়, তো সেই রাস্তা দিয়ে এসেও দেখছি আবার হাইওয়ের উপরে এই দিক থেকে রাস্তা নেই, বন্ধ, আবার আমাদেরকে ওই কাল্লা বাইপাস দিয়ে ধরে ঘুরে ঘুরেই যেতে হবে। তো সেই অতটা রাস্তা আবার ঘুরতে গিয়ে অনেকটা দেরি হলো, এসে দেখলাম মোটামুটি ভিড় হয়েছে, প্রথমে পুজোর ডালাটা নিয়ে তারপরে আবার লাইন দেওয়া। মোটামুটি কি আমাদের পুজো দিতে আসার একটা বিশেষ কারণও রয়েছে, কারণ এই মার্চে আমাদের অ্যানিভার্সারি ছিল, আর সেই দিনটা আমরা অবশ্যই ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করি। কিন্তু এই বছরে সেই দিনটা আমার ভীষণ শরীর খারাপ ছিল, তাই সেই দিন আর আসতে পারিনি, তাই সামনের একটা ছুটির দিন করে চলে এসেছি। কিন্তু ওই মন্দিরে দেখুন কি প্রচণ্ড ভিড়, সবাইকে একসঙ্গেই ঢুকিয়ে দিয়েছে, কোনো রকমে মানে দায় সারাভাবে পুজোটা দেওয়া হলো না, ঠিক মতো বসতে পারলাম না, ভালো করে মন্ত্রপাঠ না মায়ের দর্শন কোনো কিছুই হলো না, কিন্তু যেটুকু হলো তাতেই সন্তুষ্টি, কারণ ওই যে অ্যানিভার্সারি দিন পুজো দেওয়া হয়নি বলে মনটা কীরকম যেন লাগছিল, প্রত্যেক বছরই আসি আর এবছর আসা হয়নি, তাই যেটা হলো সেটাতেই মন সন্তুষ্টি। এরপর ওইখানে আমরা জলখাবারটা খেয়ে নিলাম, কারণ বাড়ি গেলে হয়তো কর্তাকে ছেলেকে আমি খেতে দেবো, কিন্তু আমার আর খাওয়া হবে না, গিয়েই মনে হবে বেলা হয়ে গেছে, রান্নাঘরে ঢুকে পড়ি। তাড়াতাড়ি করে এসে 12:00 মতো তাও বেজেই গেছে, এসে নিয়ে আবার রান্নাঘরে ঢুকলাম। তো খুবই সাধারণ রান্না, একটুখানি বেগুন ভাজা, অল্প একটু পেঁয়াজ আলু পোস্ত, একটু মাছের ঝাল হবে, আর পুদিনার চাটনি করে ফ্রিজে রাখা আছে। তো কর্তা মাছ খাওয়া একদমই ছেড়ে দিয়েছে, ও তো টোটালি ভেজিটেরিয়ান, আর আমার আর ছেলের জন্য মাছ আর পেঁয়াজ শাক আলু পোস্ত পেলে আর কোনো কিছুই ওর লাগবে না। তো এমনি সাধারণভাবেই আমরা অ্যানিভার্সারির দিনটা কাটিয়ে থাকি, শুধু মন্দিরে পুজো দেওয়া আর একসঙ্গে সারাটা দিন কাটানো, ব্যাস, কোনো রকমের সেলিব্রেশন আমরা করি না, কারণ আমাদের বিয়েটা একটু অন্য রকমের। আমাদের যেহেতু লাভ ম্যারেজ তাই দুটো মনের মিল হয়েছে, কিন্তু দুটো পরিবারের মিলন এখনও হয়নি, আর যে কোনো সেলিব্রেশনে পরিবারের সবাইকে একসঙ্গে না পেলে কিন্তু সেটা আধা আধুরাই থেকে যায়। তো সেই জন্য সেলিব্রেশনের ধারে কাছে দিয়ে আমরা যাই না, এইভাবেই 13 বছর হেসে খেলে হাসি কান্নায় আনন্দে দুঃখে মারামারিতে ঝগড়াতে কেটে গেল, জীবনের বাকি দিনগুলো এইভাবেই কেটে যাবে। তাই এই দিনটা নিয়ে আমার আর বিশেষ আক্ষেপ নেই, তবে প্রথম প্রথম ভীষণ মন খারাপ লাগতো যে সবাই সেলিব্রেশন করছে, পরিবারের সবাই আশীর্বাদ করছে, কিন্তু আমাদের বেলা সেটা হয় না। কিন্তু একটা জীবনে তো সব কিছু পাওয়া যায় না, কিছুটা তো ফাঁক থেকেই যায়, তাই নয় কি? কারণ সব পেলেই তো নষ্ট জীবন, কিছুটা অপূর্ণতাও থাকা দরকার। তো চলুন গল্প করতে করতে দেখুন রান্নাটা পুরো শেষ করে নিয়েছি, একটুখানি তরমুজ কেটে রেখেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে, আর এখন আইসক্রিম বসিয়ে দিয়েছি, বানাবো একটুখানি শাহি কুলফি, আর সেই সঙ্গে ছেলের ডিমান্ড ছিল মা ওরিও আইসক্রিম বানাও, সেই জন্য ওর ইচ্ছাটাও ফুলফিল করবো আর আমারটাও, তো শাহি কুলফির মধ্যেই একটুখানি ওরিও দিয়ে দেবো, এটা একটা টুইস্ট। তো ওরিওগুলোকে প্রথমে একটুখানি গুঁড়ো করে নিলাম, আর অল্প একটু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, 5-7 মতো কাজু, 5-7 আমন্ড, আর 1/2 কাপ মতো চার মগজ। এটা সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু কালকে বললাম না ভুলে গেছি, তো সেই জন্য আর হয়নি, তো এই কিছুক্ষণ আগে সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ভিজে গেছে, পেস্ট হয়ে যাবে, কিন্তু খসাগুলো আর ছাড়ানো গেল না। তো খসাটা ছাড়ানোগুলো দেখতে হয়তো একটু বেশি ভালো লাগতো,
যাই হোক এইভাবেই পেস্ট করে দিই। আর সেই সঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ মতো পোস্ত, তো পোস্তটা জল সমেতই দিয়ে দিলাম, তাহলে ভালো পেস্ট করা যাবে। পেস্ট করার জন্য তো জল দিতেই হবে, তো আর একটুখানি বেশি করে জল দিয়ে খুব মিহি একদম পেস্ট তৈরি করব, কারণ তাছাড়া আবার দানা দানা মুখে লাগলে সেটা আবার ভালো লাগবে না কুলফি খাওয়ার সময়। এই যে মিক্সারের বাটিটা দেখছেন, এই বাটিটা পোস্ত বাটি বলে দোকানে বিক্রি হচ্ছিলো জানেন তো, এই কদিন আগে কিনলাম, এটা খুব ভালো, এত সুন্দরভাবে পোস্ত পেস্ট হচ্ছে কি বলবো। আমি তো এমনিতে খুব অল্প পরিমাণে রান্না করি, তো পোস্তটা আমাকে আগে সিল বাটাতেই বাটতে হতো, কিন্তু এই বাটিটা কেনার পর দেখছি খুব অল্প পরিমাণ পোস্ত পেস্ট করলেও খুব সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে, তাই ব্যস্ততার দিনে দারুণ কাজে দিচ্ছে। আর যতক্ষণে এই সমস্ত কিছু জোগাড়পাতি করছিলাম ততক্ষণে দুধটাও ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। মোটামুটি আমি আধের মতো দুধ নিয়েছিলাম, মানে 500 ml মতো, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে 1 থেকে 1.5 কাপ মতো বানিয়ে নিয়েছি। আর 2 চামচ মতো এর মধ্যে ওই বাদাম পোস্তর পেস্টটা দিলাম, পুরোটা দিলাম না কারণ দুধের পরিমাণটা যথেষ্ট কম, দিলে আবার শুধু বাদামগুলোই মুখে লাগবে। তো যাই হোক, এতটা দেওয়ার পর এর মধ্যে ভালো করে আবার ফুটিয়ে ফুটিয়ে এটাকে ঘন করতে হবে, কারণ একদম ঠিক না হলে আইসক্রিমটা জমবে না ভালো। এর মধ্যে এবার একটু মিষ্টিটাও দিয়ে দেবো, তো যে যেমন পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন, আমরা একটু মিষ্টিটা বেশি খাই। এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিলাম, চিনিটা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি, খুব সহজ, আর ঘরেই মোটামুটি সব জিনিস থাকে, আগেও বানিয়েছি, খেতে দারুণ হয়, তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন বানাবো তো রেসিপিটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর একটুখানি আমার কাছে ছিল রোজ সিরাপ, তো সেটাও একটু দিয়ে দিলাম, এতে শাহির যে ব্যাপারটা সেটা খুব সুন্দর আসবে, রোজের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর একটু দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে ওরিওটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম তো সেইটা দিয়ে দেবো। বাড়িতে তৈরি করলে এটাই মজা, নিজে যে যে জিনিসগুলো খেতে ভালোবাসি সেগুলোকে দিয়ে বানানো যায়। আর কুলফি তো আইসক্রিম, যত টেস্টি টেস্টি জিনিস দেওয়া হবে তত বেশি খেতে সুস্বাদু হবে। আমরা যখন ছোট ছিলাম তখন সেই যে কুলফিওয়ালারা গান বাজিয়ে কুলফি বিক্রি করতে আসতো, সে দেখে যে মন টানতো সে আর কি বলবো। তো এখনকার ছেলেপুলেরা সেই দিন আর দেখতে পেলো না, কারণ এখন যে কুলফিওয়ালাদের কাছে ওই ঘন্টি বাজিয়ে টিং টিং করে আসে কুলফিওয়ালারা, তাদের কাছ থেকে যে কুলফি পাওয়া যায় সেই কুলফির স্বাদ আর আমরা যে ছোটবেলায় কুলফি খেয়েছি সেই কুলফির স্বাদের মধ্যে আকাশ জমিন পার্থক্য। তো কুলফি, এইটা দুধটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি কাপের মধ্যেও একটুখানি ওরিওর গুঁড়ো দিয়ে তার মধ্যে জমতে দেবো। আমার কাছে যেহেতু কুলফির ক্যান নেই সেজন্য এই কাপের মধ্যেই আমি দিয়ে দিলাম, আর কাপের মুখগুলো ভালো করে ফয়েল পেপার দিয়ে এটে ইলাস্টিক দিয়ে বন্ধ করে দিলাম যাতে একদম এয়ারটাইট হয়ে যায়, না হলে উপর থেকে যদি বরফের লেয়ার পড়ে যায় তাহলে সেটা আবার খেতে ভালো লাগবে না, যে ফ্রিজে গিয়ে ভরে দিই। তো 2 ঘন্টা মতো আমি রেখেছিলাম, এবার ভাত টাত খেয়ে নিয়ে কর্তা ছেলে দুজনেই ব্যস্ত হয়ে গেছে, আইসক্রিম নিয়ে আসো আইসক্রিম নিয়ে আসো, কিন্তু মনে হচ্ছে একদম শক্তভাবে জমেনি, এখনো নরম রয়েছে, তবে ঠান্ডা রাব্বির মতো হয়ে গেছে, খেতে এটাও দারুণ লাগছে। কর্তা বললো যে ভীষণ ভালো হয়েছে আর আমার নিজেরও ভীষণ ভালো লাগলো খেতে। তো আমরা এখন এই ঠান্ডা রাব্বিটাই এনজয় করি। ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্র দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।